দেখতে হয় না কাউকে দেখতে ইচ্ছে হয় আমার ভাবতে হবে না তুমি মনে করো যে তোমার বাচ্চার দিকে রাজনীতি আমি কম বুঝি রাজনীতি করতে করতে জীবন কাটিয়েছি ইচ্ছে করলে তোমার রাজাকেই সিংহাসন থেকে উচ্ছেদ করতে পারতাম কিন্তু সে আমার ধর্ম নয় ভাই আমার ধর্ম নয় কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি বাচ্চা যেন আমার মা রূপবানকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ছিনিয়ে না কোথায় জল্লাদ আই খোদা আমার তো কোনো দোষ নেই খোদা আমি বিনা দোষীকে হত্যা করতে যাচ্ছি আমার তো কোনো দোষ নেই খোদা আমার তো কোনো দোষ নেই তাহলে উনি সাহেব আপনি প্রস্তুত তোমার কর্তব্য কাজ তুমি শেষ করতে পারবে না ভাই ভাই জল্লাদ আমি প্রস্তুত তুমি তোমার কর্তব্য সমাধান করে
পিতা আমি তোমাকে রেখে চলে যাব এখন বিরাম বকাস চলল তোমার কর্তব্য কাজ তুমি শেষ করে ভালো সোনে সোনে কিন্তু এক শর্তে বলো বলো রে যাবো না বলো আপনার কি শর্ত মা ভগবান তোর পিতার জন্য তুই এর শর্ত করিস না মা তুই এর শর্ত করিস না তুই তুমি যদি আমার পুত্র রোহিণকে স্বামী বলে স্বীকার করো তাহলে তোমার পিতাকে আমি মুক্তি দেবো রাজার কোন মুক্তি নেই তুই একা থেকে চলে যাবা ওই বারো দিনের শিশুকে স্বামী বলে স্বীকার করিস না আমার জন্য চিরদিনের জন্য দুঃখে জানি মাথায় তুলে দিচ্ছি মা মাথায় তুলে দিচ্ছি রাখো জল্লাদ রাখো যাবো আমি আমি বলো বলো রূপান বলো আমি আমি রাখি তুই একই করিবা
খোদা তাকবো তুই ফিরতি নের জন্য দুঃখে ডালি মাথায় তুলে নিবা আমি তোকে কত দুঃখ লাঞ্ছনা সহ্য করে মানুষ করেছিলাম তার প্রতিফল এই হলো ভাই ও যে যা আমার হয়ে গেছে এখন আর দুঃখ করে লাভ নেই চলুন আমরা বিয়ের আয়োজন করি কি আমার আনন্দ আমার আনন্দ